কলেজ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ চট্টগ্রাম পুনরাসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়ায় কলেজের নাম ফলকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার নাম থাকায় রেগে বেফাঁস বক্তব্য দিয়ে পড়েছেন সমালোচনায়। এ নিয়ে দক্ষিণ জেলার রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা। গেল 10ই মার্চ কলেজের ভবন উদ্বোধনে দাওয়াত না পেয়ে পরদিন লোহাগাড়ায় এক স্মরণ সভায় নিজের ক্ষোভ ঝাড়েন চট্টগ্রাম পুনরাসনের সংসদ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্পর্কে তির্যক মন্তব্য করেন তিনি। আমি একটু আপনাকে শর্ত দিই যে আপনি এমপি নির্বাচন করার আগে সাতকানিয়া সদর ইউনিয়নের একটু চেয়ারম্যান নির্বাচন করুন। ভবিষ্যতে এই ধরনের প্রকল্প উদ্বোধন করতে চাইলে বিপ্লব বড়ুয়াকে নির্বাচন করে এমপি হয়ে আসার পরামর্শ বাতলে দেন তিনি। আপনি বিপ্লব বড়ুয়া সাহেব, আপনি যদি এই ধরনের প্রকল্প যদি উদ্বোধন করতে চান ভবিষ্যতে, আগামীবার আপনি নির্বাচন করেন, এমপি হয়ে আসেন, তারপরে উদ্বোধন করেন। টানা দুইবার আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য দক্ষিণ জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মুমিনুল হক চৌধুরীর মেয়ে জামাই। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর চট্টগ্রামে গায়েবানা জানাজায় ইমামতি করেছিলেন এই মুমিনুল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।